আসসালামু আলাইকুম। মেকানিক্যালের খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সিজন 1-এর 3 নম্বর লেকচার চলছে। তো আজকে আমরা গত লেকচারে যেই স্ট্রেসের কথাগুলো আলোচনা করছিলাম, থিন সিলিন্ডারের, সো ওগুলো আমরা দুইটা প্রবলেম সলভ করব এবং আপনাদের দেখাই দেবো কী ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে সহজে প্রবলেম সলভ করার জন্য। এখানে অনেক সময় অঙ্কে পেজগুলো কী দেয়, দুইটা দুই ডাটায় যায়। আমরা একটু আগে দেখছিলাম আমাদের অঙ্কে কী কী থাকবে, একটা স্ট্রেস থাকবে, মানে স্ট্রেসকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, একটা প্রেশার থাকবে, মানে ইন্টারনাল প্রেশার থাকবে, তারপরে ডায়ামিটার থাকবে, তারপরে থিকনেস থাকবে। এখন এই 4টা ইউনিট একরকম হওয়ার কথা না, কিন্তু অঙ্ক কঠিন করার জন্য এক একটা ইউনিটে দিয়ে দেয়। তো তখন আপনার বুঝে নিতে হবে কোনটা কোন ইউনিটে কনভার্ট, কোনটাকে কনভার্ট করতে। ধরেন টি দেওয়া আছে ইঞ্চিতে, ডি দেওয়া আছে আপনার ফুটে, তো ইঞ্চিকে ফুটে করবেন না ফুটকে ইঞ্চি করবেন, এটা আপনার বুঝতে হবে। এটা আমি বলবো এখন কীভাবে করতে হয়। স্ট্রেসকে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই সিগমাটা যে ইউনিটে আছে আমরা অঙ্কগুলো আমরা ওই ইউনিটে কনভার্ট করার চেষ্টা করব। সাপোজ ধরেন সিগমা আমার দেওয়া আছে PSI-তে, এই আই মানে ইঞ্চি, তার মানে আমার অন্য ডাটাগুলো যত দ্রুত সম্ভব ইঞ্চিতে কনভার্ট করব। যদি আমার ডাটা থাকে মেগা পেস্কেল মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তখন অন্যান্য ডাটাগুলো আমরা মিলিমিটারে কনভার্ট করার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। ওকে ব্রাদার্স, আমরা 137 নাম্বার প্রবলেমটা সলভ করব। একটু কোশ্চেনটা আমরা একবার দেখি। এ ওয়াটার ট্যাঙ্ক, এখানে কিন্তু বইলা দেওয়া নাই যে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক নাকি স্ফেরিক্যাল ট্যাঙ্ক। এই অঙ্ক যে আনসারটা দেওয়া আছে 52.4, এটা স্ফেরিক্যাল ধৈরা করছে। আপনি সিলিন্ড্রিক্যাল ধৈরা করতে পারেন, স্ফেরিক্যাল ধৈরা করতে পারেন, এটা অঙ্কের আগে বলে দিবেন। ওরা যেহেতু স্ফেরিক্যাল ধরে করেছে তো আমরা স্ফেরিক্যাল ধরেই করব। কি এ ওয়াটার ট্যাঙ্ক 20 ফিট ডায়ামিটার, এখানে বইলা দেয় নাই কোন ডায়ামিটার। অবশ্যই এটা থিন, আমরা আগেই বললাম যে এই চ্যাপ্টারে সব মেথ হচ্ছে থিন সিলিন্ডার। ডায়ামিটার যেটা বলে দিবে ওইটা ইন্টারনাল ডায়ামিটারই, আপনার কোনো টেনশন করতে হবে না। যেটা ডায়ামিটার বলে দেওয়া আছে যে ডায়ামিটারে থাকুক না কেন ওইটা আপনি বসায় দেবেন, কারণ থিন সিলিন্ডারের সব ডায়ামিটার একটা দ্বারা ব্যাখ্যা করা হয়। থিন সিলিন্ডারে কখনো আউটার ইনার মিন এগুলো নিয়ে কখনো পার্থক্য করা যায় না, কারণ এটা থিন পাতলা জিনিস। যে ডায়ামিটার বলে দেয় ওইটা ইউজ করতে হবে। মিডল স্টিল প্লেট 1/2 ইঞ্চি থিক, ওকে 1/2 ইঞ্চি থিক। আর আপনার ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট হুইচ দ্য ট্যাঙ্ক ফিল, ওকে ইফ দ্য সার্কামফেরেন্সিয়াল স্ট্রেস, দেখেন এখানে সার্কামফেরেন্সিয়াল স্ট্রেসের কথা, সার্কামফেরেন্স স্টেলের কথা বলা আছে। সো চকমোজা আমরা সার্কামফেরেন্সের সূত্রটা লিখে ফেলি, অ্যান্ড স্ট্রেস লিমিটেড টু 6000 PSI, এখানে ভালো করে খেয়াল করেন। এই পরের অঙ্কটা একটু, পরের লাইনটা একটু পরে বলবো। PSI একটা দেওয়া আছে, PSI মানে আই ইঞ্চি, একটা দেওয়া আছে আপনার ফিটে, একটা দেওয়া আছে ইঞ্চিতে। এখন কোনটা কনভার্ট করবেন, একটু আগে আমি কী বলছিলাম, এই স্ট্রেসটা যে ইউনিটে থাকে আমরা সব কিছু ওই ইউনিটে কনভার্ট করার চেষ্টা করব। ওকে, আমরা আমাদের তাহলে ডাটাগুলো তুলে ফেলি। কোশ্চেনের ডাটাটা ছিল 22 ফিট ডায়া, ওকে 20 ফিট ডায়া, থিকনেস ছিল 1/2 ইঞ্চি, আর সার্কামফেরেন্স স্ট্রেস বা টেনজেনশিয়াল স্ট্রেস যেটা PSI। এখন দেখেন আমাদের এটা ইঞ্চিতে, আমি বলছি কোনো কিছু দেখার দরকার নেই, স্ট্রেসটা যে ইঞ্চিতে বা প্রেশারটা যে ইঞ্চিতে থাকে ওইটাকে আমরা কনভার্ট, বাকি ওই ওই ইউনিটে বাকিগুলো কনভার্ট করি। এখানে কী দেওয়া আছে, PSI মানে এটা ইঞ্চিতে আছে, সো ফিটটাকে আমাদের এটা ইঞ্চিতে আছে সমস্যা নেই, এই ফিটটাকে ইঞ্চিতে কনভার্ট করে ফেলি। ওকে, ডি 20 22 × 12, কারণ 1 ফুট 12 ইঞ্চি, অত ওকে, তো ডিটা আমার ডায়ামিটারটা চেঞ্জ হয়ে গেল ইঞ্চিতে, তার মানে আমার সবগুলো ইঞ্চিতে কমে গেল, এটা ইঞ্চি, এটা ইঞ্চি, এটা ইঞ্চি। ওকে, কোনো চিন্তা নাই, আমাদের এখন আমরা ডাইরেক্ট সূত্রে বসিয়ে দিই। আমাদের সিগমা সি আমরা একটু আগে পাইছি, আমরা সিগমা সিটা তো আমরা জানি তাই না, সিগমা সি জানি কত, 6000 PSI। ওকে, তাহলে আমরা সিগমা সি বসাইলাম 6000 PSI, PI-টা বের করতে হবে, DI বের করলাম একটু আগে, এই যে 264 ইঞ্চি / 4 × 2। এখন কেন 4 বসালাম, এখানে স্পেসিফিকভাবে কোশ্চেনে বলা নাই এটা স্ফেরিক্যাল ট্যাঙ্ক নাকি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক, সো কিন্তু আনসার যেটা এটা স্ফেরিক্যাল ধরে ওরা করছে, সো আমরা লেট স্ফেরিক্যাল ট্যাঙ্ক। স্ফেরিক্যাল ট্যাঙ্কের ক্ষেত্রে তো জানিনি, সার্কামফেরেন্স সোজা
টেনজেন্সিয়াল ও তা লঙ্গিটুডিনাল তা অসো এক একটা সূত্র পিডি পিআই ডিআই বাই ফোর টি পিআই ডিআই ফোর ইন্টু থিকনেস হাফ ইঞ্চি এটা ইঞ্চিতে কনভার্ট করলাম। ওকে আমাদের ফাইনালি পিআই পেয়ে গেলাম আমরা 45.45 পিএসআই। সবসময় মনে রাখবেন স্ট্রেসটা যে ইউনিটে থাকে প্রেশারটাও ওই ইউনিটে আসে এবং এই প্রেশারটা হচ্ছে ইন্টারনাল প্রেশার। এখন এখন আসেন অঙ্কের বাকি পোর্শনে যাই। কি হচ্ছে দ্য ম্যাক্সিমাম হাইট টু হুইচ দ্য ট্যাঙ্ক মে বি ফিল্ড, দ্য ম্যাক্সিমাম হাইট টু হুইচ দ্য ট্যাঙ্ক মে বি ফিল্ড। আমরা ছোটোবেলায় ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে করছিলাম না একটা সূত্র মনে আছে সবার, প্রেশারের সাথে হাইটের সম্পর্ক, পিআই সমান সমান এইচ রো জি। হ্যাঁ মনে আছে না, এই পিআইটা একটু আগে বের করলাম যেটা ইন্টারনাল প্রেশার, এটা এইচ রো জি। এখন এইচ রো আবার জিকে এক কথায় লেখা যায় গামা দেওয়া। এই গামা আমাদের কত দেওয়া আছে কোশ্চেনে দেখেন, স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার দেওয়া 62.4 পাউন্ড পার ফিট কিউব। আমি একটু আগে বলছিলাম এই সিগমা বা পিটা যে ইউনিটে থাকে ওগুলা ওই একই ইউনিটে কনভার্ট করতে হবে। সো আমার গামাটাকে এই ফিট কিউবটাকে আমার ইঞ্চি কিউবে কনভার্ট করতে হবে। তাইলে আমরা পিআই পিআইটা বসাই, পিআই কত হবে 45.45 সমান সমান এইচ গামা, 45.45 সমান সমান এইচ কত, এইচটা বের করতে হবে, আর গামাটা কত দেওয়া আছে 62.4 ইন্টু ইন্টু 62.4। ঠিক আছে, এটা ইউনিটটা কিসে আছে, আমার ইউনিটটা আছে পাউন্ড পার ফিট কিউবে, এটাকে আমরা করবো পাউন্ড পার ইঞ্চি কিউবে, কারণ আমাদের এই প্রেশারটা ইঞ্চিতে দেওয়া আছে আর স্ট্রেসটা ইঞ্চিতে। আমি বলছি প্রেশারটা স্ট্রেসটা যে ইউনিট থাকে পুরো অঙ্ক ওই ইউনিটে চেঞ্জ হয়ে যাবে। সমান সমান কী হবে এইচ ইন্টু 62.4 ডিভাইডেড বাই এক, যেহেতু এখানে তিনটা ফুট 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 কিউব, সো এক 12 12 12। ওকে তাহলে ফাইনালি আপনি অঙ্কটার সলিউশন করলে এইচ পাবেন হচ্ছে, হাইট পাবো আমরা 1258 ইঞ্চ, অথবা এটাকে আমরা ভাগ দিই 1 12 দিয়ে ভাগ দিলে 104 ফিট। এটা যদি আপনি স্ফেরিক্যাল ট্যাঙ্ক ধরে করেন, হ্যাঁ আবার যদি আর আবার যদি আপনি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক ধরে করেন তাহলে বলে দিয়েছে সার্কামফেরেন্স স্ট্রেস, সো অবশ্যই পিডি বাই টোয়াইস টি হবে যে টু, কারণ সার্কামফেরেন্স স্ট্রেস বলে দেওয়া আছে বা টেনশনে ওইটাই পিআই পাবেন একটা। আর এইভাবে এইচ রোজি সেম বসালে এইচটা আসবে 52.4 ফিটে, ইঞ্চিতে আসবে, তো আমরা সব কিছু ইঞ্চিতে তো কনভার্ট করবো কারণ পিআইটা ইঞ্চিতে আসে। তারপরে ফাইনাল রেজাল্টটা আসবে একটা, ওইটাকে ফিটে কনভার্ট করলে আসবে 52.4 ফিট। একই জিনিস আপনি যদি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক ধরে করেন তাহলে আসবে 52.4 ফিট, আর যদি স্ফেরিক্যাল ট্যাঙ্ক ধরে করেন তাহলে আমরা একটু আগে যে দেখালাম 104 ওইটা আসবে। সো ভাবার কিছু নাই, আপনার স্ফেরিক্যাল ধরে 137 নম্বর অঙ্ক স্ফেরিক্যাল ধরে করেন অথবা সিলিন্ড্রিক্যাল ধরে করেন একই রেজাল্ট, মানে অঙ্ক সঠিক। এই টপিকের লাস্ট ম্যাথ যেটা দেখাই কোশ্চেনটা পড়েন 135, ক্যালকুলেট দ্য মিনিমাম ওয়াল থিকনেস। আমি কি বলছি একটু আগে, মিনিমাম ওয়াল থিকনেস ফর এ সিলিন্ড্রিক্যাল ভেসেল দ্যাট ইজ ক্যারি এ গ্যাস এট এ প্রেশার অফ 1400 পিএসআই ডায়ামিটার ফিট, এই যে কেএসআই, কেএসআই মানে কিলো পেস্কেল পার স্কোয়ার ইঞ্চি, কিলো পাউন্ড মানে কিলো কেএসআই, ওকে কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, আর এটা হচ্ছে আপনার 1400 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, আর এটা হচ্ছে 12 কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, মানে 12×10³ পিএসআই হবে, এটা মানে 12×10³ পিএসআই হবে 12 কেএসআই। ওকে তো এটা দেখাই দিব অঙ্কের সময়, ডায়ামিটার দেওয়া আছে দেখেন একটা ফিট। আমি কি বলছি আগে, এটা যে ইউনিটে থাকে ওই সবগুলো ইউনিটে কনভার্ট, ফিটকে ইঞ্চিতে কনভার্ট করা অঙ্ক করে ফেলুন ইজিলি। এখন এটা হচ্ছে ডিজাইনের ম্যাথ, কারণ মিনিমাম ওয়াল থিকনেসটা বের করতে হবে। সো ডিজাইনের ম্যাথগুলো কীভাবে করতে হয় আগে বলছি আপনাকে, আবার অঙ্ক করে দেখাই দিই। দুইটা বের করবেন সিলিন্ড্রিক্যাল বলে, দুইটা বের করা যেটার থিকনেস কম আছে ওইটা নিতে হবে, কারণ ওকে কোশ্চেন তো আমরা পড়লাম ভালো করে, আমরা ডাটাগুলো আগে তুলি। ইন্টারনাল প্রেশার 14 পিএসআই, এই যে এখানে কিন্তু প্রেশার আগে অঙ্কগুলো কী দেওয়া ছিল, আগে স্ট্রেস দেওয়া ছিল, এখন দেওয়া আছে ইন্টারনাল প্রেশার 14 পিএসআই, ডায়ামিটার দেওয়া আছে কত
2 ফিট, এখন ওইটা কি পিএসআইতে দেওয়া আছে, ফিটটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করবো, ইঞ্চিতে দেওয়া আছে, তাড়াতাড়ি কনভার্ট করলাম। কিন্তু আবার একটা স্ট্রেস দেওয়া আছে, এটা বইলা দেওয়া নাই, লঙ্গিটিউডিনাল স্ট্রেস না সার্কামফারেন্স স্ট্রেস, 12×12×10⁻³ PSI। আমি বইলা দিই 12 KSI মানে হচ্ছে 12×10⁻³ PSI, কথাটা মনে রাখবেন ভালো করে, 12 KSI মানে 12×10⁻³ PSI। ওকে, তারপরে কি সূত্রে অ্যাপ্লাই করবো, এখন দেখেন এই এটা হচ্ছে ডিজাইনের ম্যাথ, এই জন্য স্ট্রেসটা বইলা দেওয়া নাই, যেটা সার্কামফেরেন্স স্ট্রেস না লঙ্গিটিউডিনাল স্ট্রেস, একটা স্ট্রেস দেওয়া আছে, আপনার দুইটা সূত্র অ্যাপ্লাই করে দুইটা থিকনেস বের করতে হবে, তারপর আপনার দেখতে হবে কোন থিকনেসটা কম, ওইটাই হচ্ছে আমার আনসার। যেমন ধরেন এটা 12 কনভার্ট করলাম, এখন একবার ধরবো আমরা সার্কামফেরেন্স স্ট্রেস PIDI/2ST, তো এখান থেকে থিকনেসটা কীভাবে পাবো, PIDI/2×T ওই পাশে গেলো, সিগমাই পাশে আসলো, PI তো জানি 1400, আর DIটাকে কনভার্ট করলাম ইঞ্চিতে, 2×σc বসায় দিই, এখন এখন এই অঙ্কে এটা হবে সার্কামফেরেন্স স্ট্রেস। ওকে, বসায় থিকনেসটা কত পাইলাম আমরা, 1.4 ইঞ্চি, ঠিক আছে। আবার আবার আরেকটা আরেকটা কী আছে আমাদের, লঙ্গিটিউডিনাল স্ট্রেস PIDI/4T, এখন কি করব, একই জিনিস একই ডাটা বসাবো, বাট এখন এই স্ট্রেসটা হবে আমার কি স্ট্রেস, লঙ্গিটিউডিনাল স্ট্রেস, কারণ এখানে স্পেসিফিকভাবে বলে দেয় অনেক অঙ্কে সার্কামফেরেন্স স্ট্রেস না লঙ্গিটিউডিনাল স্ট্রেস, সো দুই অঙ্কেই এই স্ট্রেসটা বসাইতে হবে, কারণ এটা লিমিট দেওয়া আছে, স্ট্রেসের লিমিট দেওয়া, তো এই অঙ্কে আবার বসাইলাম আমরা, এই যে এটা এটা বসে পরের পরেরটায় থিকনেস কী পাইলাম, 0.7 ইঞ্চি, এখন কোনটা হবে আমার আনসার, 1.4 ইঞ্চি না 0.7 ইঞ্চি, কোশ্চেনে বলা আছে মিনিমাম থিকনেস, সো অবশ্যই 0.7 ইঞ্চি আমার আনসার।